সালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ বাপ্পি চৌধুরী ও পু বিশ্বাস জুটি নতুন ছবি শ্বশুরবাই শুটিং হলেই সেন্সর বোর্ডে জমা পড়বে ছবিটি এর মধ্যে শেষ হয়েছে শুটিং শুটিং আগামী তারিখ থেকে শুরু হওয়ার খবরটি জানিয়েছেন ছবির পরিচালক দেবাশিস বিশ্বাস দেবাশিস বিশ্বাস বলেন আমরা আগামী আট তারিখ থেকে ছবির গানের শুটিং শুরু করেছি ঢাকার আশেপাশে টানা চার থেকে পাঁচ দিন শুটিং করব এর মধ্যে আমরা দুটি রোমান্টিক গানের শুটিং শেষ করব। এই কাজটি শেষ করা হলে আমার ছবিটি শেষ বলতে পারি দেবাশী স্যার বলেন আমরা সিকোয়েন্সের কাজ শেষ করে সেই অনুযায়ী এডিটিংও শেষ করেছি এর ইতিমধ্যে আমরা ছবির ডাবিংও শেষ করেছি এই গানের কাজটি শেষ হলেই আমরা ছবির ক্যামেরা ক্লোজ করব কবি মুক্তি পাবে ছবিটি এমন প্রশ্নের উত্তরে দেবাশীষ বলেন আমার কাজ আসলে ছবি নির্মাণ করা বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে তবে আগামী মাসে ছবিটি আমরা সেন্সরে দেব আশা করি চলতি বছরে ভালো কোনো দিবসে ছবিটি মুক্তি পাবে বাপ্পি ও বিশ্বাসকে নিয়ে দেবাশিস বলেন অপবিশ্বাস এরই মধ্যে বহু ব্যবসা চলচ্চিত্র উপহার দিয়েছেন গুণী শিল্পী সারা দেশের দর্শকদের কাছে প্রিয় একজন মানুষ তিনি আমাদের ছবির গল্পটিকে আরো শক্তিশালী করেছেন আর বাপ্পি এই প্রজন্মের নায়ক অনেক ভালো কাজ করছেন আমি মনে করি বাপ্পি অপুর রসায়ন দর্শক পছন্দ করবেন এদিকে দেবাশিস বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই গানগুলো চিত্রণের সঠিক সুন্দর ও যথাযথ পোশাক নির্বাচন কেন্দ্রিক সফল আলোচনার পরিসমাপ্তিতে তাকে দেখা গেছে অপবিশ্বাসের সঙ্গে কোনো এক রেস্তোরাঁয় গানগুলো লিখেছেন সুদীপ কুমার দ্বীপ গানগুলো সুর ও সঙ্গীত প্রয়োজনে ইমন সাহা আকাশ সেন ও শ্রীপিতম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ